हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে যে e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস x মাইনাস 2 এই অপেক্ষকের কোন একের চেয়ে ছোট কোনো বাস্তব বীজ থাকতে পারে না। তাহলে আমরা এখানে কি করব? प्रदत्त अपेक्षक प्रदत्त अपेक्षक e टू दि पावर x माइनस 1 प्लस x प्रदत्त अपेक्षक नय, प्रदत्त समीकरण जीरो। धोरी fx इक्वल टू दी पावर x माइनस 1 प्लस x इक्वल टू जीरो, सॉरी e टू दी पावर x माइनस 1 प्लस x माइनस 2। তাহলে সুতরাং f ড্যাশ x কি হবে? f ড্যাশ x इक्वल टू dx অফ fx কি হবে? e टू दि पावर x माइनस 1 प्लस 1। तो আমরা যদি এলাবোরেট করে লিখি এটি, তাহলে কি হবে? ddx অফ e टू दि पावर x माइनस 1 प्लस x माइनस 2 इक्वल टू e टू दि पावर x माइनस 1 प्लस 1। স্পষ্টত f1 इक्वल टू আমরা কি পাচ্ছি? e टू दि पावर 1 माइनस 1 प्लस 1 माइनस 2 1 माइनस 2 जेटी हमारे कत हे e टू दि पावर 0 माइनस 1 1 माइनस 1 इक्वल टू 0। तहले सुतरां एफ एक्स इक्वल टू 0 समीकरणेर একটি বাস্তব বীজ x ইকুয়াল টু 1 মনে করি বা ধরি fx ইকুয়াল টু 0 সমীকরণের একের চেয়ে ছোট একটি বাস্তব বীজ x ইকুয়াল টু আলফা আছে। অর্থাৎ f অফ আলফা ইকুয়াল টু 0, f অফ আলফা ইকুয়াল টু 0। যেহেতু এফ এক্স অপেক্ষক সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য আর এফ আলফা ইকুয়াল টু এফ ওয়ান, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? সুতরাং রোলের উপপাদ্য অনুযায়ী এফ ড্যাশ c इक्वल टू 0 হবে, যেখানে আলফা লেস দেন c লেস দেন 1 যেখানে আলফা লেস দেন c লেস দেন 1
কিন্তু f ড্যাশ c ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম কিন্তু যেহেতু f ড্যাশ x ইকুয়াল টু e টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 1 সুতরাং f ড্যাশ c ইকুয়াল টু e টু দি পাওয়ার c মাইনাস 1 প্লাস 1 যেটি কি হবে সর্বদা গ্রেটার দেন 1 x এর সর্বদা কি হচ্ছে গ্রেটার দেন 1 তাহলে সুতরাং c এর কোন বাস্তব মান বা x এর c এর কোন মানে আমরা এখানে এটিও বলতে পারি গ্রেটার দেন 0 তাহলে c এর কোন মানে f ড্যাশ c ইকুয়াল টু 0 হতে পারে না হতে পারে না হতে পারে না সুতরাং আমরা এখানে যেহেতু ধরেছিলাম সুতরাং ধরে নেওয়া মানটি সত্য নয় অর্থাৎ অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের একের চেয়ে ছোট কোনো বাস্তব বীজ থাকে না একের চেয়ে ছোট কোনো বাস্তব বীজ থাকে না এখানে একটি জিনিস বলে রাখা উল্লেখযোগ্য যে যেখানে আলফা লেস দেন সি লেস দেন 1 এবং সি হলো বাস্তব সংখ্যা সি হলো বাস্তব সংখ্যা তো আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম যে একের চেয়ে ছোট কোনো বাস্তব বীজ থাকে না সুতরাং এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ